বন্ধুরা, একটা ভিডিওতে আমি বলেছিলাম রেল ভ্রমণ আমার অনেক প্রিয়, তবে তখন মাথায় আসেনি আরেকটি ভ্রমণের কথা, সেটা হচ্ছে নৌকা ভ্রমণ। এটি প্রিয় কিনা বলতে পারবো না, তবে খুব রোমাঞ্চকর একটি অনুভূতি নির্দ্বিধায় স্বীকার করতে হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, 10 মিনিট স্কুলের পক্ষ থেকে বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি সিমেন্স। আমরা HSC জিওগ্রাফি সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করছিলাম, পরিবহন ও যোগাযোগ এই চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করতে করতে বোধহয় দেশের পুরো ম্যাপটি মুখস্থ করে ফেলেছি। একবার আমরা বিমানপথ নিয়ে আলোচনা করেছি, একবার আমরা সড়কপথ নিয়ে আলোচনা করেছি, সড়কপথের ভেতর জাতীয় মহাসড়ক, আঞ্চলিক পর্যায়ে জেলা উপজেলা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। বাকি থাকলো কোনটা? জলপথ। জলপথের আলোচনা করব না, তা কি আবার হয়। নদীমাতৃক বাংলাদেশে জলপথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম এবং সবচেয়ে সহজলভ্য এবং সুলভ মূল্যে কিন্তু আমরা যাতায়াত করতে পারি। তো বন্ধুরা, আজকের আলোচনায় আমরা জলপথ নিয়ে আলোচনা করব, যেখানে আমরা দেখতে পারবো যে জলপথে কি ধরনের পরিবহন কার্যক্রম চলে থাকে, কোন কোন অঞ্চলগুলোতে আমরা জলপথের বিস্তৃতি দেখতে পাই, বা সেই অঞ্চলগুলোর সাথে জলপথের কানেকশনটি কি ধরনের দেখতে পাই, এগুলো সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো জলপথের আলোচনার আগে নদীমাতৃকে বাংলাদেশে বলা যায় পরিবহন ও যাত্রী বহনের ক্ষেত্রে জলপথ কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে আমাদের দেশে প্রতিষ্ঠিত। তো চলো বন্ধুরা, জলপথ সম্পর্কে আলোচনা শুরু করা যাক। তো আমরা যদি দেখি যে জলপথের ব্যাপারটি, এমন লঞ্চ হয়তো তোমরা অনেকে দেখেছো, যদিও লঞ্চে আমার ওঠার সৌভাগ্য হয়নি, অনেক ছোটবেলায় উঠেছিলাম, সে স্মৃতি আসলে আমার মনে নেই, হয়নি বললে ভুল হবে, ছোটবেলায় উঠেছিলাম, স্মৃতিটি আসলে আমি এখন মানে মনে করতে পারি না। তো জ্ঞান হওয়ার পর আসলে ওঠা হয়নি, যদিও ওঠার ইচ্ছা রয়েছে, পরবর্তীতে আমরা উঠব হয়তো। তো এই লঞ্চের যে ব্যাপারটি, সেটা কিন্তু আমার কাছে খুব রোমাঞ্চকর একটি ব্যাপার লাগে, মনে হচ্ছে যে সাগরে যখন টাইটানিক দেখতাম মনে হতো ওই ধরনের একটি শিপে আমিও একটু যাতায়াত করব, যদিও পরবর্তীতে দুর্ঘটনা দেখে সেই ইচ্ছা বা সেই আশায় কিন্তু ঘুরে বালি পড়েছিল। তো বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় জলপথ কিংবা ওয়াটারওয়েজ, এটি হচ্ছে যাত্রী এবং মালামাল পরিবহনে সবচেয়ে সস্তা মাধ্যম, অর্থাৎ সবচেয়ে কম মূল্যে আমরা এই পথের মাধ্যমে যাত্রী ও পরিবহন যে কার্যক্রম সেটি পরিচালনা করতে পারি। তোমরা ছবিতে দেখছো যে মেইন রিভার অফ বাংলাদেশ দেখানো হচ্ছে, সেখানে আমরা ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, মেঘনা বা পদ্মা যেটি বলি, এটি দেখতে পারি, এবং দেখতে পাচ্ছ বাংলাদেশের সব অঞ্চলে এই জলপথ বা নদী কিন্তু ছড়িয়ে রয়েছে। আমি তো হাওড়া অঞ্চল কিংবা লেকগুলো, বিলগুলো, হাওড় বাওড় এগুলো বাদে দিলাম, শুধু নদীর ক্ষেত্রেই যদি চিন্তা করি, একদম পঞ্চগড় থেকে লক্ষ্য করো, একদম কক্সবাজারে গিয়ে লক্ষ্য করো, পুরো বাংলাদেশ আসলে নদী জালের মতো পুরো বাংলাদেশকে বিছিয়ে রেখেছে, মনে হচ্ছে পুরো জালের মতো পুরো বাংলাদেশকে আটকে রেখেছে, যেন কোনো একটি মায়ায় এই নদীগুলো বাংলাদেশে এসে তার ভিত্তি করেছে, সে মায়াটি থেকে তারা যেতে পারছে না, এবং সেই মায়াকে সঙ্গী করে সেই সুদূর হিমালয় থেকে, সেই সুদূর নেপাল, চীন, আসাম পাড়ি দিয়ে সেই ভাগীরথী, কখনো দিহাং, সেই নদীগুলো বাংলাদেশে কখনো আমরা দেখি ব্রহ্মপুত্র, পদ্মা, সীমান্ত ভেদে আলাদা নাম নিয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে, যেন বাংলাদেশের সাথে নদীর একটি আত্মিক সম্পর্ক বিদ্যমান, যার ফলে আমরা দেখতে পারি নদীমাতৃক এই বাংলাদেশে এই পণ্য ও যাত্রী পরিবহনে এই জলপথ সবচেয়ে সস্তা মাধ্যম হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে। এরপর 1947 সালের আগের কথা যদি একটু আলোচনা করি আমরা, 1947 অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডের কথা যদি একটু আলোচনা করি, তাহলে আমরা দেখতে পারবো কলকাতায় যাতায়াতের, তখন কলকাতাকে বড় একটি নগর কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়, এবং কলকাতা থেকে আমাদের যে পরিবহন ব্যবস্থাটি কিংবা যোগাযোগের যে ব্যবস্থাটি সেটি কিন্তু বিস্তার লাভ করে। তো কলকাতা যাতায়াতের মাধ্যম কিন্তু ছিল এই জলপথ। পানি ঘেরা পরিবেশ, ভূমির যে অবনমন বা নিম্নভূমি, এছাড়া বন্ধুর রোলিং ফ্ল্যাট প্লেন বা বন্ধুর ভূপ্রকৃতি,
এই সকল কারণে কিন্তু জলপথটি সে সময় গড়ে ওঠে। এছাড়া সে সময়টিতে রেল কিংবা সড়কপথ নির্মাণ করা কিন্তু অনেক ব্যয়বহুল একটি কাজ ছিল, খুব একটি সহজ কাজ কিন্তু নয় রেল কিংবা সড়কপথটি নির্মাণ করা। সেটি তো ব্রিটিশ পিরিয়ডের বা ওই সময় যদি চিন্তা করি সেটি আরও ব্যয়বহুল, তখন তো তথ্য প্রযুক্তির উন্নয়নটিও কিন্তু আমরা সেভাবে গড়ে উঠতে দেখি না। তো এই সকল কারণে আমরা দেখি তখনকার অর্থনীতিতে জলপথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে। শুধু অর্থনীতি না, যাতায়াত ব্যবস্থা বলি, অর্থনৈতিক কার্যক্রম বলি, আর্থসামাজিক অবস্থা, সংস্কৃতির উপাদানগুলোর যে বিনিময় আমরা দেখতে পারি, সেক্ষেত্রে কিন্তু জলপথকে আমরা খুব গুরুত্বের সাথে ভূমিকা পালন করতে দেখেছি। এবং এই দেশের যে সামগ্রিক যোগাযোগ মাধ্যম সেটির আদিরূপ কিন্তু বলা যায় এই জলপথগুলোকে। তো বাংলাদেশের যে অধিকাংশ নদী সেগুলোর উৎপত্তি স্থল কিন্তু আমরা দেখতে পারি আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র রয়েছে ভারতে। তো তারা দেখা যায় নদীতে অনেক সময় বাঁধ দেয়, যেমন আমরা টিপাইমুখ ড্যামের কথা শুনেছি, ফারাক্কা ড্যামের কথা শুনেছি। তো এই বাঁধগুলো দেওয়ার কারণে বর্তমানে বাংলাদেশে কিন্তু জলপথের পরিমাণটি কমে এসেছে, যদিও এগুলো রাজনৈতিকভাবে এটির দেনদরবারটি হয়ে থাকে, পানি চুক্তি বন্টনগুলো হয়ে থাকে, তবু আমরা ভারতের সাথে বাংলাদেশের এ নিয়ে একটি রাজনৈতিক টানাপোড়েন দেখতে পারি, একটি কূটনৈতিক আলাপ আলোচনা দেখতে পারি, কিন্তু এর মাঝেও আমাদের জলপথের পরিমাণ কিন্তু অনেকটা কমে এসেছে। এর ফলে কারণ নদীগুলো নাব্যতা হারাচ্ছে। তো বাংলাদেশের যে জলপথ রয়েছে এটিকে মূলত আমরা দুটি ভাগে ভাগ করতে পাই। তো পূর্বে যে এখানে দীর্ঘকার হবে বন্ধুরা, তো পূর্বে বাংলাদেশে যাতায়াতের মাধ্যমই ছিল জলপথ, যেটি আলোচনা করছিলাম সেই জলপথকে আমরা বাংলাদেশে দুটি ভাগে ভাগ হতে দেখি। তোমরা দেখতে পাচ্ছ যে সংখ্যক নদী সেখানে দুটি ভাগ কি কি সেটি আমরা এখন একটু আলোচনা করি। তো বাংলাদেশের জলপথের যে দুটি ভাগ সে দুটি, একটি দেখছি হচ্ছে আমরা এখনো স্ক্রিনে আসেনি, দুটি ভাগ চিহ্নিত করেছে, কি সাসপেন্সটা রেখেছে জলপথ সম্পর্কে, রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়তো জলপথ দিয়ে ভ্রমণ করতে গেলে। তো প্রথম ভাগটি আমরা দেখতে পেলাম যে নদীপথ বা খালপথ, নদীপথ বা খালপথ হচ্ছে প্রথম ভাগ জলপথের, এবং দ্বিতীয় ভাগটি হচ্ছে উপকূলীয় সমুদ্রপথ। অর্থাৎ আমাদের দেশে যে নদীগুলো রয়েছে, যে খালগুলো রয়েছে, সেটির মাধ্যমে যখন আমরা যাতায়াত করি সেই যে নেটওয়ার্কটি, সেই নেটওয়ার্কটিকে বলা হচ্ছে নদীপথ কিংবা খালপথ। এছাড়া আমাদের যে সিপোর্টগুলো রয়েছে, আমরা উপকূলীয় সমুদ্রপথে যে যাতায়াতটি বা বাণিজ্যটি করে থাকি সেটিকে আমরা উপকূলীয় সমুদ্রপথের আন্ডারে বিবেচনা করতে পারি। তবে দেশের অভ্যন্তর যদি চলাচল হিসাবটি আমি করি, দেশের অভ্যন্তরে যেহেতু জালের মতো নদী বিছিয়ে রয়েছে, সেই নদীর পলল যেন মনে হচ্ছে শীতল পাটির মতো বিছিয়ে দিয়েছে এই অঞ্চলটিতে, যার ফলে কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পারি রিসেন্ট ফ্লাড প্লেন্সেই কিন্তু অধিকাংশ ভূপ্রকৃতি বা ভূমি জেগে উঠেছে। তো সেই জালের মতো বিছিয়ে দেওয়া যে নদীপথ, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ চলাচলে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো বন্ধুরা আমরা যদি একটু দেখি, যেমন এখানে আমরা উপকূলীয় সমুদ্রপথের একটি চিত্র দেখতে পাচ্ছি। তো বাংলাদেশের অভ্যন্তরীণ জলপথের দৈর্ঘ্য যখন বর্ষাকাল হয়, নদীর পানিগুলো বেড়ে যায়, খালবিল পানিতে ভরাট হয়, তখন আসলে এই জলপথের দৈর্ঘ্য কিন্তু অন্যান্য সময়ের মতো ভ্যারি করে। যেটি আমরা ধরো, আমরা কিন্তু সেটি সড়ক পথে খুব একটি দেখতে পারি না। আমরা দেখেছিলাম ধরো ওই যে হয়তো ফেরি পার হয়ে গেলে একরকম পরে, আবার রোড দিয়ে গেলে একরকম পরে, সেখানেও কিন্তু জলপথের মাঝখানের একটি দূরত্ব আমরা অতিক্রম করি। কিন্তু জলপথের ক্ষেত্রে স্পেসিফিকলি আমরা দূরত্বের কিন্তু এক্ষেত্রে আমরা একটি বৈচিত্র্য দেখতে পারি, যেটি কিন্তু অন্যান্য যে যোগাযোগ ব্যবস্থা, আমরা যে রেলপথ নিয়ে পড়েছি আমরা কিন্তু স্পেসিফিক আলোচনা করেছি যে এতখানি রেলপথ রয়েছে, এতখানি রেলপথ রয়েছে, কিন্তু জলপথের ক্ষেত্রে এটা একটু ভিন্ন। তো জলপথ বর্ষাকালে যখন নদীর পানিগুলো বেড়ে যায়, খালবিলগুলো ভরে ওঠে, তখন বর্ষাকালে প্রায় 8,000 কিলোমিটার আমরা দেখতে পারি যে জলপথের দৈর্ঘ্য হয়ে থাকে। কিন্তু শুকনো মৌসুমে আমরা যখন দেখি এই নদীর পানিগুলো কমে যায়, নাব্যতা হারিয়ে ফেলে, কিংবা খালবিলগুলো পানিগুলো কমে যায়, তখন আমরা দেখি শুকনো মৌসুমে 5,600 কিলোমিটার, একদম 8,000 কিলোমিটার থেকে 5,600 কিলোমিটার এসে নামে। তো
আমরা যেহেতু দেশের অভ্যন্তরীণ যে জলপথের আলোচনা, সেটি বললাম যে বেশিরভাগ চলাচলে দেশের অভ্যন্তরীণ যে জলপথ সেখানে হয়ে থাকে, আমরা এই ছবিটিকে পাশ কাটিয়ে এখন দেশের অভ্যন্তরীণ জলপথ নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে আমরা দেখতে পারবো দেশের অভ্যন্তরীণ যে নৌপথ রয়েছে এটিকে আলোচনার সুবিধার্থে এটির ভাগও এক এক বই এক এক রকম দেখবে, তিন ভাগ বা পাঁচ ভাগ, চার ভাগ, আট ভাগ দেখতে পারো। তো এখানে আলোচনার সুবিধার্থে আমরা বইটিকে, আমরা এই জলপথটিকে সাতটি ভাগে ভাগ করেছি। এটিও আমি একটি বই থেকে নিয়েছি, সঙ্গত কারণে বইয়ের নামটি এখন বলছি না। তো তোমরা যে কোনো বই, বাজারে যে প্রচলিত ভালো মানের বইগুলো রয়েছে, সেখান থেকে যে কোনো একটি প্রিফারেবল যে আলোচনাটি তোমার প্রয়োজন মনে হয় বা তোমার ভালো লাগবে, সেটি নিয়ে কিন্তু তুমি সেভাবে সাজাতে পারো। তো সাতটি যে অঞ্চল, তো সাতটি অঞ্চল আমরা নিয়ে এখন আলোচনা একটু করব, এই সাতটি অঞ্চল নিয়ে। তো বন্ধুরা, বাংলাদেশের রিভার নেটওয়ার্কটি আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি। দেখো, এই অঞ্চলে আমরা ফুলছড়ি ঘাট দেখছি, এই অঞ্চলে বাহাদুরাবাদ ঘাট দেখছি। ফুলছড়ি ঘাটে আমার অনেকবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। এখানে আমরা সিলেট দেখছি, এখানে আমরা মুন্সিগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ দেখছি, এখানে আমরা দেখতে পাচ্ছি দৌলদিয়া, খুলনা, বাগেরহাট, মংলা, এখানে চিটগং দেখতে পাচ্ছি, চাঁদপুর দেখতে পাচ্ছি। এভাবে পুরো রিভার নেটওয়ার্কটিকে কিন্তু আমরা এখানে বিস্তৃত হতে দেখছি। তবে একটি জিনিস খেয়াল করো, আমাদের রিভার নেটওয়ার্কগুলো কিন্তু বেশিরভাগই দেখা গেছে মধ্যাঞ্চলে এবং দক্ষিণাঞ্চলে গড়ে উঠেছে, এবং যে এই অঞ্চলগুলোতে, সিলেট অঞ্চলে যে অঞ্চলগুলোতে আমরা জলপথের পরিমাণ বেশি দেখতে পারি। কিন্তু আমরা যদি এখানে দেখি যে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে, তখন কিন্তু মানে এই উত্তরাঞ্চল, বিশেষ করে বৃহদাকার যে উত্তরাঞ্চল রয়েছে, এখানে কিন্তু আমরা দেখি যে খুব একটি যে রিভার নেটওয়ার্ক সেটি কিন্তু গড়ে ওঠেনি। তবু যদি আমরা আলোচনার সুবিধার্থে ঠিক করি, তো কন্টিনিউ আলোচনা করা যাক, যেহেতু এখানে আমরা ঘনত্বটি সবচেয়ে বেশি দেখছি, আর ঢাকা অঞ্চলকেই তাহলে আলোচনায় সবার আগে আনি। তো ঢাকা অঞ্চলের আলোচনায় আমরা কি দেখতে পারি, ঢাকা অঞ্চলের যে জলপথগুলো আমরা বা রুটগুলো আমরা দেখে থাকি, এই অঞ্চলের প্রধান যে জলপথ সেগুলো হচ্ছে, বা প্রধান যে নৌপথ সেগুলো হচ্ছে ঢাকা, চাঁদপুর, বরিশাল, খুলনা। অর্থাৎ ঢাকা থেকে, চাঁদপুর থেকে, এরপর বরিশাল থেকে, খুলনা থেকে, খুলনা পর্যন্ত। এরপর আমরা দেখতে পারি ঢাকা, বরিশাল, পটুয়াখালী। এরপর আমরা দেখতে পারি ঢাকা, শরীয়তপুর এবং ঢাকা, শ্রীনগর। এর মাঝখানে একটি স্পেস হবে বন্ধুরা। এরপর আমরা দেখতে পারি ঢাকা, মাদারীপুর এবং গোপালগঞ্জে। তো গোপালগঞ্জে কিন্তু আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শহর, খুব গোছানো একটি শহর, সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তো আমি কিন্তু সেই অঞ্চলে ফেরি পার হয়ে গিয়েছিলাম, যদিও বাসে যাতায়াতটি করেছিলাম ফেরি পার হয়ে। তো ঢাকা, মাদারীপুর এবং গোপালগঞ্জ। এরপর আমরা দেখতে পারি ঢাকা, চাঁদপুর, তারপরে ভাগ্যকুল হয়ে ফরিদপুর অঞ্চল। এরপর আমরা দেখতে পারি ঢাকা, কাঠপট্টি, তালতলা, লৌহজং। লৌহজংয়ে যদিও আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, সেটি বাই রোডে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। এরপর আমরা যেটি দেখতে পারি ঢাকা, শ্রীনগর। এখানেও শ্রীনগরে আমার বাই রোড যাওয়ার সৌভাগ্য হয়েছিল, কিন্তু মানে পাশ দিয়ে যাওয়া, এখানে জলপথে ভ্রমণ করা হয়নি। এরপর আমরা দেখতে পারি ঢাকা, সাভার এবং সাটুরিয়া। এরপর আমরা দেখতে পারি ঢাকা, সাভার এবং এলাচি। তো এইগুলো হচ্ছে ঢাকা, সাভার এবং যে ঢাকা অঞ্চলের যে নৌপথ সেগুলো। তো আমরা ঢাকা, আরিচা যে ঘাটটি রয়েছে মানিকগঞ্জে, আমরা সেখানে কিন্তু একটি ফিল্ড ওয়ার্ক করেছিলাম এবং সেখানকার যে আশেপাশের ভূপ্রকৃতি সেটা নিয়ে কাজ করেছিলাম। তো বুঝতেই পারছো যে জিওগ্রাফিতে খুব পড়লে অনেকগুলো, অনেক জায়গায় ঘোরা যায়, অনেক জায়গায় ফিল্ড ওয়ার্ক করা যায়। তো কোনো একটি ফিল্ড ওয়ার্কে গিয়ে যদি তোমার সাথে আমার দেখা হয়ে যায়, অবশ্যই একটি হ্যালো বলবে। তো বন্ধুরা, ঢাকা অঞ্চলের প্রধান নৌপথগুলো আমরা দেখে নিলাম। তো ঢাকা অঞ্চলের নৌপথ যখন আমরা দেখে নিয়েছি, পরবর্তী নৌপথ সম্পর্কে দেখে নেওয়া যাক। তো পরবর্তীতে আমরা যেটি পাচ্ছি সেটি কোন অঞ্চল, নারায়ণগঞ্জ অঞ্চল। অর্থাৎ নারায়ণগঞ্জ অঞ্চলটি কিন্তু, এই যে দেখো এই অংশটিতে আমরা দেখতে পাচ্ছি, তো নারায়ণগঞ্জ অঞ্চলটিও কিন্তু একটি প্রাধান্য বিস্তারকারী নৌপথ জোন গড়ে তুলেছে। তো এই অঞ্চলের প্রধান নৌপথগুলো হচ্ছে ঢাকা, দুঃখিত, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ, তারপর আমরা দেখতে পারি নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর, তারপর আমরা দেখতে পারি নারায়ণগঞ্জ থেকে মতলব, তারপর আমরা দেখতে পারি নারায়ণগঞ্জ থেকে দাউদকান্দি, তারপর নারায়ণগঞ্জ থেকে সুরেশ্বর, নারায়ণগঞ্জ থেকে গোপালগঞ্জ,
নারায়ণগঞ্জ থেকে রামচন্দ্রপুর এবং নারায়ণগঞ্জ থেকে ঘোড়াশাল ও নারায়ণগঞ্জ থেকে আমরা দেখতে পারি বানাকান্দি। তো এছাড়া আরও কিছু নৌ রুট রয়েছে, তবে এই নৌ রুটগুলোকে আমরা প্রধান নৌ রুট হিসেবে বা নৌপথ হিসেবে অভিহিত করতে পারি বা আলোচনা করতে পারি। তো আমরা কিন্তু ঢাকা এবং নারায়ণগঞ্জ, তার মানে এই যে মাঝখানে যে ঘন নৌপথ জালের সৃষ্টি হয়েছে, তো এই জোনটি কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখেছে। তাহলে চলো বন্ধুরা, এখন আমরা একটু ঢাকা নারায়ণগঞ্জ থেকে দক্ষিণাঞ্চলে চলে যাই, মধ্যাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে আমরা তাহলে কোন অংশে যাব দেখে নেওয়া যাক। দক্ষিণাঞ্চলে আমরা এখন বরিশাল অঞ্চল নিয়ে আলোচনা করব। তো বরিশাল অঞ্চলে সকল বন্ধুকে হাই। তো বরিশাল অঞ্চলে প্রধান যে নৌপথগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পারি বরিশাল থেকে আমরা দেখতে পারি খুলনা পর্যন্ত, এই যে খুলনা। এরপর আমরা দেখতে পারি বরিশাল থেকে পটুয়াখালী, এরপর আমরা দেখতে পারি বরিশাল থেকে হিজলা, বরিশাল থেকে বরগুনা, বরিশাল থেকে বরগুনা অঞ্চলটি দেখতে পাচ্ছি আমরা। এরপর আমরা দেখব বরগুনার পর বরিশাল থেকে পাথরঘাটা। তো পাথরঘাটার পর আমরা দেখতে পারি বরিশাল থেকে মাদারীপুরে। তো এরপর আমরা দেখতে পারি বরিশাল থেকে স্বরূপকাঠিতে। স্বরূপকাঠির নামটি কিন্তু আমার বেশ ভালো লাগে, একটি অঞ্চলের নাম স্বরূপকাঠি, আমার খুব শুনতে ভালো লাগে শব্দটি, খুবই সুশ্রবণযোগ্য বলে মনে হয়। আমি জানি না শব্দটি ঠিক হলো কি না, তবে খুবই শুনতে ভালো লাগে, শ্রুতিমধুর। দুঃখিত বন্ধুরা, সঠিক শব্দটি হবে শ্রুতিমধুর। তো আমরা বরিশাল অঞ্চল সম্পর্কে জানলাম, এরপর আমরা জানবো কোন অঞ্চলটি নিয়ে। এরপর আমরা খুলনা অঞ্চল সম্পর্কে জানবো। তো খুলনা অঞ্চলে আমরা দেখতে পারি ঠিক এই যে এখানকার যে রোড নৌপথ যে নেটওয়ার্কটি, সেটি খুলনা অঞ্চলকে প্রতিনিধিত্ব করছে। সেখানে আমরা দেখতে পারি খুলনা অঞ্চলে খুলনা সাতক্ষীরা, এরপর আমরা দেখতে পারি খুলনা মংলা, এবং দেখতে পারি খুলনা দৌলতপুর নলডাঙ্গা, এরপর আমরা দেখতে পারি খুলনা মানিকদহ, খুলনা বরিশাল, যেটি আবার বরিশাল খুলনা অঞ্চলও আমরা দেখেছিলাম। তো খুলনা বরিশালের পর আমরা আরও বিভিন্ন নৌপথ যদিও এখানে দেখতে পারি, তবে এই নৌপথগুলো এখানকার অন্যতম প্রধান নৌ নেটওয়ার্ক কিংবা নৌপথ হিসেবে আলোচিত। এরপর আমরা একটু সিলেট অঞ্চলটিতে যাই। যদিও সিলেট অঞ্চলে কিন্তু আমরা খুব একটি নৌপথের ঘনত্ব দেখতে পারি না, কিন্তু সিলেট অঞ্চলটি আলোচনায় আসে মূলত হাওর অঞ্চলের যে কারণে, যে বর্ষা মৌসুমে আমরা সেখানে একটি নৌপথের যে নেটওয়ার্ক সেটি গড়ে উঠতে দেখি, যার ফলে সেই অঞ্চলে আমরা সিলেট সুনামগঞ্জ, সিলেট টাকেরঘাট ভৈরব এবং সিলেট ছাতক মোহনগঞ্জ ইত্যাদি যে অন্যতম নৌপথগুলো হিসেবে চিহ্নিত করতে পারি। তো সিলেট অঞ্চলে আমরা সিলেট সুনামগঞ্জ, সিলেট টাকেরঘাট ভৈরব, সিলেট ছাতক মোহনগঞ্জ ইত্যাদিকে অন্যতম নৌ রুট হিসেবে দেখতে পারি। তো তোমরা যদি এই নৌ রুটে কেউ ভ্রমণ করে থাকো, অবশ্যই সেই অভিজ্ঞতাটি আমাদের জানাতে ভুলবে না। এরপর আমরা আলোচনা করব চট্টগ্রাম অঞ্চল নিয়ে। তো চট্টগ্রাম অঞ্চলেও আমরা খুব একটি ঘনত্ব বেশি দেখতে পাচ্ছি না। এই অঞ্চলে আমরা দেখতে পারি চট্টগ্রাম থেকে চাঁদপুর, চট্টগ্রাম থেকে সন্দ্বীপ, রাঙামাটি থেকে কাপ্তাই, এরপর আমরা দেখতে পারি কাপ্তাই থেকে বিলাইছড়ি। এই নৌ রুটগুলোকে এই অঞ্চলে আমরা প্রধান নৌ রুট হিসেবে দেখতে পারি। এরপর যদি আমরা একদম উত্তরাঞ্চলে চলে যাই, অর্থাৎ এই অংশটিতে চলে যাই, যে উত্তরাঞ্চলে আমরা খুব একটি প্রধান নৌপথগুলো দেখতে পারি না, তবে উত্তরাঞ্চলের নৌপথগুলোকে আমরা দেখি পশ্চিমাঞ্চলের কিছু অংশকেও উত্তরাঞ্চলের নৌপথে ইনক্লুড করা হয়েছে। যেমন কুষ্টিয়া, আমরা উত্তরাঞ্চল বলতে আসলে কুষ্টি এলাকাটিকে অনেক সময় বুঝে থাকি, অনেক সময় এটিকে পশ্চিমাঞ্চল বলি, তবে বৃহত্তর চিন্তা করলে কুষ্টিয়া, কামারখালী, নওগাঁ, মহাদেবপুর, এছাড়া গোয়ালন্দ, জগন্নাথগঞ্জ, এছাড়া নগরবাড়ি, সিরাজগঞ্জ, বাহাদুরাবাদ, রৌমারী, এরপর কুড়িগ্রাম, ভুরুঙ্গামারী, এই নৌপথগুলোকে আমরা অন্যতম প্রধান নৌপথ হিসেবে ব্যবহৃত হতে দেখি। তাও আমরা এই নৌপথগুলোকে লঞ্চ, স্টিমার, ট্রলার যোগে কিন্তু যাত্রী ও পণ্যগুলোকে আমরা সরবরাহ করতে দেখি। তো আশা করছি এই রিভার নেটওয়ার্ক সম্পর্কে তোমাদের একটি প্রপার ধারণা হয়েছে। তো যদি এখন প্রপার ধারণা হয়ে থাকে, তাহলে আমরা এখন পরবর্তী আলোচনায় যেতে পারি। তো পরবর্তী আলোচনায় আমরা দেখতে পারবো যে বাংলাদেশের নৌপথের যে গুরুত্ব রয়েছে সেটি।
প্রথমত বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু নৌ পরিবহনের গুরুত্ব, সেটি আলোচনাটি কিন্তু আমরা শুরুর দিকে একটি আভাস দিয়েছিলাম যে এটি কিন্তু স্বল্প ব্যয়ের একটি, অর্থাৎ আমরা ধরো রেলপথ বিমানপথ তো বেশ ব্যয়বহুল, রেলপথ কিংবা সড়ক পথের তুলনায় দেখি নৌপথের যে পরিবহন ব্যয় সে বা টিকিট বা অন্যান্য মালামাল বা অর্থাৎ যাত্রী ও মালামাল যে পরিবহন ব্যয়টি এক কথায়, সেটি কিন্তু অন্যান্য যে সড়ক পথগুলো আমরা দেখলাম সে তুলনায় কিন্তু অনেকাংশে কম আমরা দেখতে পারি। তো এছাড়া যে আরেকটি জিনিস রয়েছে সেটি হচ্ছে অনেক সময় নৌপথে কিন্তু একমাত্র অবলম্বন হয়ে থাকে। ধরো বরিশাল অঞ্চলের দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখা গেছে সেই অঞ্চলে নদীমাতৃক অঞ্চল হয়, সে অঞ্চলে নদীগুলো একদম দ্বিধাবিভক্ত হয়ে সমুদ্রে গিয়ে পড়ে, পলল ভূমিগুলো গড়ে ওঠে, অর্থাৎ বদ্বীপ যেগুলো আমরা দেখি। তো সবসময় কিন্তু সে জায়গাটিতে দেখা যায় রেলপথ স্থাপন করা বুদ্ধিমানের কাজ হয় না, কিংবা সড়কপথ নির্মাণ করা অনেক কষ্টসাধ্য কাজ হয়, কিছুক্ষণ পরপরই ব্রিজ কালভার্ডের মতো জিনিসগুলো তৈরি করতে হয়। তো বা হাওর অঞ্চলগুলো যেগুলো বর্ষাকালে একদম পানিতে ডুবন্ত অবস্থায় থাকে, দেখে মনে হয় সাগর দেখছি, এই ধরনের একটি অবস্থা। তো এই সময় কিন্তু নৌপথই একমাত্র অবলম্বন হয়ে পড়ে সে জায়গাগুলোর ক্ষেত্রে। তো এক্ষেত্রে ওই অঞ্চল বিশেষে যদি আমরা লক্ষ্য করি, যেহেতু আমরা জিওগ্রাফিকে সবসময় স্পেস এবং টাইমের সাপেক্ষে চিন্তা করি, দেখো এটি কিন্তু একটি প্রমাণ পেলাম, আমরা জলপথের আলোচনায় টাইমের ব্যাপারটি কিন্তু শুরুতেই আলোচনা করেছি, যে 47 আগে কলকাতাকে কেন্দ্র করে একটি জলপথ নিয়ে আলোচনা করেছিলাম, একটু খাতাটি পেজটি উল্টালেই তোমরা নোটে দেখতে পারবে। এখন আবার স্পেসের সাপেক্ষে চিন্তা করছি, অর্থাৎ কোন জায়গাগুলোতে নৌপথে একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায়, কোন সময়গুলোতে নৌপথ একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায়। জিওগ্রাফির মজাই আসলে এখানে, সব কিছুকে স্পেস এবং টাইম দিয়ে কানেক্ট করা যায়। তাহলে আশা করছি নৌ পরিবহনের গুরুত্বটি এক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছ। এরপর যদি দেখি নৌ পরিবহনের আরো কিছু গুরুত্ব দিয়ে, তখন আমরা দেখতে পারবো যে নৌ পরিবহনের ভারী পণ্য পরিবহনটি সহজ হয় লঞ্চ স্টিমারে করে নিয়ে, যেগুলো আমরা হয়তো বাসে কিংবা আমরা হয়তো ছোটো ছোটো গাড়িতে যানবাহনে বা রেলে নিতে গেলে ভাড়াটি বেশি পড়বে সেখানে নিতে পারি না, সেখানে কিন্তু নৌপথে স্বল্প ব্যয়ে আমরা ভারী পণ্যগুলো সহজে পরিবহন করতে পারি। এরপর রয়েছে কৃষির উন্নয়ন, অর্থাৎ বরিশাল অঞ্চল সেটিকে কিন্তু বলা হয় বাংলাদেশের শস্য ভাণ্ডার। তো সেই অঞ্চলের সাথে আমাদের রোড নেটওয়ার্ক কিংবা রেল নেটওয়ার্কের কানেকশনটি কিন্তু খুব কম, তো সেই অঞ্চলের সাথে আমাদের পণ্য পরিবহনের অন্যতম মাধ্যম কিন্তু হয়ে থাকে এই নৌপথ, যার ফলে সেই অঞ্চলের কৃষি একদিকে যেমন আমাদের বাঁচিয়ে রাখছে সেভাবে বাণিজ্যটি গড়ে ওঠার কারণে সে বরিশাল অঞ্চলের কৃষিকে কিন্তু সেই আদি রূপ থেকে আমরা দেখছি এখনও স্বমহিমায় গুরুত্বের সাথে বাংলাদেশের কৃষিতে একটি উল্লেখযোগ্য স্থান দখল করে রয়েছে। তো ভারী পণ্য পরিবহনও যেমন নৌপথে সহজ হয়, সেটি যদি কৃষিভিত্তিকও আমরা চিন্তা করি সেটিও কিন্তু আমাদের সাথে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত, অর্থাৎ কৃষির উন্নয়নের ক্ষেত্রে আমরা অর্থনীতিতে বাংলাদেশের অর্থনীতিতে নৌ পরিবহনের যে গুরুত্ব সেটিকে আলাদা একটি স্থান পেতে দেখি। এবং পানি নিষ্কাশনটি সহজ হয়, কেননা নৌপথের ক্ষেত্রে যেহেতু পানি নিয়ে ব্যাপারটি গড়ে ওঠে, যার ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা আমরা যেটি রেলপথের ক্ষেত্রে বা সড়ক পথের ক্ষেত্রে সমস্যা হিসেবে দেখে থাকি, তো নৌপথের ক্ষেত্রে কিন্তু এটি অনেক ইজিলি আমরা এই জিনিসটিকে খুব ইজিলি এই জিনিসটিকে আমরা মেকানাইজড করতে পারি। এরপর যদি আমরা দেখি ব্যবসা বাণিজ্যের উন্নতি, যেহেতু তোমার অনেক মানুষ হয়তো রেলপথ কিংবা সড়কপথকে এফোর্ড করতে পারে না, তাদের তো দেখা গেছে বিমানপথ এফোর্ড করার প্রশ্নই আসে না, তো এই মানুষগুলো কিন্তু স্বল্প ব্যয়ে কিংবা স্বল্প সময়ে বা যে জায়গাগুলোতে নৌ রুটের মাধ্যমে তাড়াতাড়ি পৌঁছানো যায়, তারা কিন্তু সেখানে একটি পণ্যের যে আদান প্রদান সেটি কিন্তু গড়ে ওঠে, যার ফলে ব্যবসা বাণিজ্যের উন্নতিটি আমরা দেখতে পাই, বাণিজ্য নির্ভর একটি যোগাযোগ ব্যবস্থাকে দেখতে পাই। এর ফলে কি হয়, আমাদের যে আর্থসামাজিক উন্নয়ন সেটি কিন্তু অনেকটাই ত্বরান্বিত হয়। তো আশা করছি এই জিনিসগুলো ঠিক এই ভদ্রলোকের মতো তোমরা মার্ক করে ফেলবে। এরপর আমরা যেটি দেখবো সেটি হচ্ছে অধিক সংখ্যক যাত্রী ও পণ্য পরিবহন, যেটির সুবিধা আমরা রেলপথেও দেখেছিলাম, যেহেতু স্টিমার লঞ্চগুলো বিশাল আকারের হতে পারে, তাই ধরো বাসে কিংবা ছোট ছোট বাসগুলোতে আমরা যে পরিমাণ যাত্রী পরিবহন হতে দেখি সেই তুলনায় নৌপথে কিন্তু একই সময়ে অনেক বেশি যাত্রী ও পণ্য পরিবাহিত হতে পারে এবং এটি স্বল্প খরচে, যার ফলে সড়ক পথের তুলনায় কিংবা অন্যান্য রেলপথের ছোট ছোট যে রেল লাইন রেল
গাড়িগুলো রয়েছে সেগুলোর তুলনায় আমরা দেখি যে বড় বড় লঞ্চ স্টিমারগুলো দিয়ে আমরা বা জাহাজগুলো দিয়ে আমরা সহজে অধিক সংখ্যক যাত্রী এবং পণ্য পরিবহন করতে পারি। এরপর রয়েছে শিল্পের কাঁচামাল পরিবহন, অর্থাৎ এই যে বলেছিলাম যে কিছু অঞ্চল রয়েছে যেগুলো আসলে নৌপথ ভিত্তিক নেটওয়ার্কিংটি গড়ে উঠেছে, তো সেই নেটওয়ার্কিংয়ে কিন্তু শিল্পের যে কাঁচামাল পরিবহনের ব্যাপারটি সেটি কিন্তু নৌপথ যদি না থাকতো, সেটি যদি আবার পচনশীল দ্রব্য হয়ে যায় সেটিকে আমরা আরও হ্যাম্পার হতে দেখব, সেটি আমাদের এই পরিবহনে বিরাট একটি বিঘ্ন বা এই বাণিজ্যে বিরাট একটি বিঘ্ন ঘটাবে, বিরাট একটি বিঘ্ন সৃষ্টি করবে, যার ফলে শিল্পের যে কাঁচামাল পরিবহন সেখানে নৌপথের একটি গুরুত্বকে দেখতে পারি। শিল্পোন্নয়ন, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যে শিল্পের আনা নেওয়া, ভারী যন্ত্রপাতি যেহেতু আনা নেওয়া করা যাচ্ছে সহজে, সহজে বা স্বল্প ব্যয়ে আনা নেওয়া করা যাচ্ছে, যার ফলে শিল্পের কিন্তু আমরা দেখতে পারি যে মোট যে উৎপাদনের যে ব্যয়টি সেটি অনেকটাই কমে যায়, যার জন্য এই অঞ্চলগুলোতে আমরা শিল্পোন্নয়নটি দেখতে পারি বা তখন পণ্যের আনা নেওয়ার ক্ষেত্রে শিল্পাঞ্চলটিকে গুরুত্ব দেওয়া হয়। যেমন চট্টগ্রামের নৌবন্দরকে ব্যবহার করে বাংলাদেশের বাণিজ্যিক যে কার্যক্রম শিল্পক্ষেত্রে সেটিকে কিন্তু আমরা দেখি ব্যাপকভাবে প্রসার লাভ করেছে, কিংবা ঢাকার সাথে বরিশাল খুলনা অঞ্চলের যে কানেকশন, কিংবা নারায়ণগঞ্জের সাথে চাঁদপুর বরিশাল অঞ্চলের যে কানেকশন, সেটির ফলে কিন্তু আমরা দেখতে পারি নারায়ণগঞ্জ গাজীপুর এই অঞ্চলটিতে শিল্পক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে। এবং খাদ্যশস্য প্রেরণ, অর্থাৎ যে যে নদীমাত্রিক এলাকাগুলোতে আমরা দেখি আমাদের খাদ্যশস্যর উৎপাদনটি ঘটে থাকে, সেই খাদ্যশস্যটি পাওয়ার অন্যতম মাধ্যম কিন্তু নৌপথ, যেহেতু সেই পথগুলোতে আমরা দেখি এনভায়রনমেন্টালিজমের প্রভাবে, পরিবেশবাদের প্রভাবে আমরা কিন্তু খুব একটি সুবিধা করতে পারি না সড়ক বা রেলপথে। বিমান পথের তো প্রশ্নই আসে না, সেটি অনেক ব্যয়বহুল এবং ব্যয় সাপেক্ষ ব্যাপার, তো খাদ্যশস্য প্রেরণের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি নৌ পরিবহনের গুরুত্ব অনেক। তো আশা করছি বন্ধুরা তোমরা এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে। এরপর আমরা যেটি দেখতে পাই কর্মসংস্থানের ব্যাপারটি, যখন শিল্পোন্নয়ন হবে, কৃষির উন্নয়ন হবে, তখন কিন্তু চারদিকে একটি বলয় আমরা গড়ে উঠতে দেখব, এবং সেই বলয়ে দেখা যাবে কোনো না কোনো কর্মসংস্থান সৃষ্টি হবে। নৌ পরিবহন সেক্টরের ক্ষেত্রেই যদি আমরা লক্ষ্য করি, ধরো লঞ্চ ঘাটে শ্রমিক দরকার হয়, সেখানে এক ধরনের ব্যবসা করা হয়, সেখানে দেখা যায় বিভিন্ন মানুষ মালপত্র আনা নেওয়া করে, টিকেটের ব্যবসাটি করে, কিংবা যখন কেউ দেখলো নৌ পরিবহনের মাধ্যমে স্বল্প ব্যয়ে আমরা এই জায়গাগুলো থেকে এই পণ্যটি স্বল্প ব্যয়ে নিয়ে যেতে পারবো, তখন হয়তো সে ওই পরিবহন ব্যবস্থাটিকে চুজ করে নতুন একটি কর্মসংস্থানে নিজেকে স্থানান্তর করতে পারে। এভাবে কিন্তু আমরা বেকারত্বের পরিমাণ কমাতে পারি এবং অর্থনীতিকে একটি সুষম বন্টন ঘটাতে দেখি। মৎস্য সম্পদ আহরণ, অর্থাৎ এই নৌ পরিবহনের মাধ্যমে আমরা চট্টগ্রাম মংলা অঞ্চলগুলোতে দেখি যে বিশাল পরিমাণ মৎস্য সম্পদ আমাদের এটি কিন্তু আহরিত হয়। যেমন আমরা কর্ণফুলীতে দেখেছিলি না, এটি নিয়ে এখন বলবো না, এটি নিয়ে শেষে একটি কুইজ রয়েছে তখন আলোচনা করব। তো কর্ণফুলী শব্দটি মাথায় রাখো, তো মংলা পায়রা কিংবা চট্টগ্রাম সি পোর্টগুলোতে আমরা দেখি যে বাংলাদেশের বিশাল যে মৎস্য সম্পদ, সামুদ্রিক মৎস্য সেখান থেকে আহরণ করা হয়, কিংবা এই নৌ পরিবহনের মাধ্যমে বাংলাদেশ যে নদীমাতৃক দেশ, এই নদীর বিভিন্ন মাছ আমরা কিন্তু আহরণ করে থাকি, সেগুলো কিন্তু বিদেশে রপ্তানি করে থাকি। বাংলাদেশ কিন্তু মৎস্য উৎপাদনে বিশ্বে শীর্ষ পর্যায়ে রয়েছে, আমার এখনও অবস্থানটি ঠিক মনে আসছে না, তোমরা কেউ জানলে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো এই যে শীর্ষ অবস্থানটি ধরে রাখা বা শীর্ষ দেশগুলোর মধ্যে থাকার যে আমরা সুযোগটি, এটি কিন্তু মৎস্য সম্পদ আহরণের দিকে, মৎস্য সম্পদ আহরণের জন্য ঘটতে দেখি। আর নদীমাতৃক যে বাংলাদেশ, এখানে নদী নালার পরিমাণ বা আধিক্য যেহেতু এত বেশি, তো নৌ পরিবহনের নেটওয়ার্ক যদি না থাকতো তাহলে কিন্তু আমরা মৎস্য সম্পদ আহরণ করতে পারতাম না, নিশ্চয়ই রেলপথ সড়কপথ দিয়ে মৎস্য সম্পদ আহরণ করা যাবে না। আর বাংলাদেশের ক্ষেত্রে যেমন চিংড়িকে আমরা দেখি বলা হয় হোয়াইট গোল্ড, সাদা সোনা বলা হয়, অর্থাৎ মৎস্য সম্পদ বাংলাদেশের অর্থনীতিতে এভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। এরপর আমরা বৈদেশিক বাণিজ্যের প্রভাব দেখি এবং বাণিজ্য কেন্দ্রের সৃষ্টি হতে দেখি, অর্থাৎ বৈদেশিক বাণিজ্য চট্টগ্রাম মংলার সাথে বৈদেশিক যে বাণিজ্যটি সৃষ্টি হয়, যেহেতু নৌ পরিবহনে স্বল্প খরচ রয়েছে, যার এর ফলে আমাদের বৈদেশিক বাণিজ্যটি কিন্তু অনেক ইজি হয়ে পড়ে এবং বাণিজ্য কেন্দ্রের সৃষ্টি হয়। যেমন নারায়ণগঞ্জকে কেন্দ্র করে বা নারায়ণগঞ্জ অঞ্চলের যে নৌপথ সেটিকে কেন্দ্র করে
করে একটি বাণিজ্য অঞ্চল, ঢাকা অঞ্চলের যে নৌপথ সেটিকে কেন্দ্র করে একটি বাণিজ্য অঞ্চল, তেমনি বরিশাল অঞ্চলও আমরা এমনভাবে দেখতে পারি। আবার আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা চট্টগ্রামকে দেখেছি, সেই পর্তুগিজরা যখন শাসন করেছে তখনও কিন্তু চট্টগ্রাম যে সিপোর্ট তখনও কিন্তু সেটি বাণিজ্য কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আস তখন থেকে এখন পর্যন্ত বাণিজ্য কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তাই বৈদেশিক বাণিজ্যের প্রসার এবং বাণিজ্য কেন্দ্র সৃষ্টিতে এর গুরুত্ব কিন্তু অপরিসীম। তো বন্ধুরা, বলেছিলাম কর্ণফুলী শব্দটি মাথায় রাখতে। তো তোমরা আমাকে বলো তো, কর্ণফুলী টানেলের শহর কোনটি, যেখানে কর্ণফুলী যে শহরে কর্ণফুলী টানেল সৃষ্টি হচ্ছে, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল নাকি খুলনা? 5, 4, 3, 2, 1 উত্তরটি হচ্ছে চট্টগ্রাম, কর্ণফুলীর দেশ চট্টগ্রাম। আর একটি কবিতায় আছে আলবাহামুদের, যে তোমরা যখন ঘুমিয়ে পড়ো কর্ণফুলীর তীরটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। তো এই কর্ণফুলী নদীর ভেতরে কিন্তু আমরা কর্ণফুলী টানেল হতে দেখছি। আমার খুব শখ এটিকে এক্সপিরিয়েন্স করার, আশা করছি তোমরাও করবে, তোমরাও খুব এক্সাইটেড, আমিও এক্সাইটেড মেট্রো রেলের মতো। তো কর্ণফুলী টানেলের শহর হচ্ছে চট্টগ্রাম। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে, সেই টপিকে নতুন কোনো যোগাযোগ মাধ্যম, আসলে আমরা তো স্থলপথ, বিমানপথ, সড়কপথ এগুলো সম্পর্কে আলোচনা করে ফেলেছি। তো আমরা এগুলো সম্পর্কে আরও একটু বিস্তৃত জানবো, আমাদের সিলেবাসের যে টপিকগুলো রয়েছে সেগুলো কভার করার চেষ্টা করব, এবং সেগুলো থেকে যদি প্রশ্ন আসে আমরা সেগুলোকে প্র্যাকটিস করব। এবং মনে রাখবে যে আমরা 10 মিনিট স্কুলের অ্যাপটি যদি ডাউনলোড করে নেই, সেখানে কিন্তু অধ্যায়ভিত্তিক অনেক কুইজ আমরা দেখতে পারবো। আমরা যদি ভিডিওগুলো শেষে 10 মিনিট স্কুলের অ্যাপে গিয়ে সে কুইজগুলো সলভ করি, তাহলে আমাদের ভিডিও দেখার পাশাপাশি আমাদের কিন্তু একটি প্র্যাকটিসও হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের পড়ালেখাটি আরও আনন্দদায়ক হয়ে উঠবে। তো বন্ধুরা, আমি আল রাব্বি সিমেন্স আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থেকো, নেভার স্টপ লার্নিং। আসসালামু আলাইকুম।